গাজার বৃহত্তম হাসপাতাল আল শিফাতে হামলার অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তবে হামাসের সাথে লড়াইয়ের কথা স্বীকার করেছে তারা। জ্বালানি ফুরিয়ে যাওয়া আল শিফা হাসপাতালের জেনারেটর বন্ধ হয়ে গেছে, এতে ইনকিউবেটরে থাকা 45টি শিশুর জীবন ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত 11,000-এর বেশি মানুষ নিহত হয়েছে, এর মধ্যে 4,500-এর বেশি শিশু। এদিকে ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে নতুন ধরনের অস্ত্র ব্যবহারের দাবি করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গাজার বৃহত্তম হাসপাতাল আল শিফাতে হামলার অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তবে হামাসের সাথে লড়াইয়ের কথা স্বীকার করেছে তারা। জ্বালানি ফুরিয়ে যাওয়া আল শিফা হাসপাতালের জেনারেটর বন্ধ হয়ে গেছে, এতে ইনকিউবেটরে থাকা 45টি শিশুর জীবন ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত 11,000-এর বেশি মানুষ নিহত হয়েছে, এর মধ্যে 4,500-এর বেশি শিশু। এদিকে ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে নতুন ধরনের অস্ত্র ব্যবহারের দাবি করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গাজার বৃহত্তম হাসপাতাল আল শিফাতে হামলার অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তবে হামাসের সাথে লড়াইয়ের কথা স্বীকার করেছে তারা। জ্বালানি ফুরিয়ে যাওয়া আল শিফা হাসপাতালের জেনারেটর বন্ধ হয়ে গেছে, এতে ইনকিউবেটরে থাকা 45টি শিশুর জীবন ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত 11,000-এর বেশি মানুষ নিহত হয়েছে, এর মধ্যে 4,500-এর বেশি শিশু। এদিকে ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে নতুন ধরনের অস্ত্র ব্যবহারের দাবি করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গাজার বৃহত্তম হাসপাতাল আল শিফাতে হামলার অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তবে হামাসের সাথে লড়াইয়ের কথা স্বীকার করেছে তারা। জ্বালানি ফুরিয়ে যাওয়া আল শিফা হাসপাতালের জেনারেটর বন্ধ হয়ে গেছে, এতে ইনকিউবেটরে থাকা 45টি শিশুর জীবন ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত 11,000-এর বেশি মানুষ নিহত হয়েছে, এর মধ্যে 4,500-এর বেশি শিশু। এদিকে ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে নতুন ধরনের অস্ত্র ব্যবহারের দাবি করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গাজার বৃহত্তম হাসপাতাল আল শিফাতে হামলার অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তবে হামাসের সাথে লড়াইয়ের কথা স্বীকার করেছে তারা। জ্বালানি ফুরিয়ে যাওয়া আল শিফা হাসপাতালের জেনারেটর বন্ধ হয়ে গেছে, এতে ইনকিউবেটরে থাকা 45টি শিশুর জীবন ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত 11,000-এর বেশি মানুষ নিহত হয়েছে, এর মধ্যে 4,500-এর বেশি শিশু। এদিকে ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে নতুন ধরনের অস্ত্র ব্যবহারের দাবি করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গাজার বৃহত্তম হাসপাতাল আল শিফাতে হামলার অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তবে হামাসের সাথে লড়াইয়ের কথা স্বীকার করেছে তারা। জ্বালানি ফুরিয়ে যাওয়া আল শিফা হাসপাতালের জেনারেটর বন্ধ হয়ে গেছে, এতে ইনকিউবেটরে থাকা 45টি শিশুর জীবন ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত 11,000-এর বেশি মানুষ নিহত হয়েছে, এর মধ্যে 4,500-এর বেশি শিশু। এদিকে ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে নতুন ধরনের অস্ত্র ব্যবহারের দাবি করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।